ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সোয়া পরোটা করে দেখাবো। তা চলো আমি কি দিয়ে সোয়া পরোটা করি দেখাই। আমি প্রথমে নর্মাল আটা নিয়ে নিয়েছি, এটা যে যার পরিমাণ মতন নেবে। আমি নিয়েছি 1 কাপ মতন, আর এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দেব, আর দেব রিফাইন তেল একটুখানি ময়ানের জন্য। এবার শুকনো এই দুটো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব, এটাকে ওকারা বলে, এই ওকারা হচ্ছে সোয়াবিন বেটে দুধ বার করার পর, বার করে নেওয়ার পর যেই অংশটা থাকে সেটাকে ওকারা বলে। আজ এটা দিয়েই আমি পরোটা করব। এটা ভীষণই প্রোটিন সমৃদ্ধ আর খেতেও ভালো হবে। আর দেব সুন্দর গন্ধের জন্য একটু কসৌরি মেথি। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার আমি সামান্য নর্মাল জল দিয়ে এবার এটাকে মেখে একটা ডো তৈরি করে নেব, যেরকম পরোটার ডো তৈরি করে সেরকম। এইভাবে মেখে নিতে হবে, ঠিক এইরকম ডো হবে। ডো তৈরি করে তারপরে আমি এরকম আমার প্রয়োজন অনুসারে এরকম গোল গোল করে নিয়েছি। এবার এগুলো বেলতে হবে পরোটার আকারে। কারো ইচ্ছে হলে এটা ময়দা বা আটা দিয়েও বেলতে পারেন, আবার কেউ তেল দিয়েও বেলতে পারেন, এটা যার যে যে যার সুবিধা মতন করবেন। এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। এইভাবে বেলা পরোটাগুলো আমি তাওয়াতে সেকে নেব একটা একটা করে। কারো ইচ্ছে হলে কড়াইতেও ভাজতে পারে, এটা যার যার সুবিধা মতন করবেন। আগে একটু সেকে নিতে হবে। আমি দুটো পরোটা একসাথে করব। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। এইভাবে ভালো করে পরোটাগুলো আগে ভেজে নিতে হবে, তারপরে সাইড থেকে এরকম করে তেল দিতে হবে। এটা ইচ্ছে করলে কেউ ঘিও দিতে পারেন, আরো টেস্ট হবে। সোয়া পরোটা রেডি। এইভাবে তোমরা সোয়া পরোটা করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। আর সাথে একটু তরকারি, যে কোনো তরকারি, আলু চচ্চড়ি আমি করেছি আলু আর গাজর দিয়ে, আর একটু সস নিয়েছি, যে কোনো চাটনি নিতে পারো সাথে সকালের জল খাবার হিসাবে। দারুণ উপাদেয় খাবার আর একটু নতুনত্ব একঘেয়ে রুটির থেকে। আর গোটা ভিডিওটা আমাদের সাথে থেকে দেখলে বলে সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। পুরনো বন্ধু তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো। আজকের মতন আসি তাহলে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।